এক্সট্রা টাইম। হায়দ্রাবাদে দ্বিতীয় ডিভিশন লিগের ম্যাচ খেলতে গিয়ে চরম হেনস্থার শিকার মোহামেডান স্পোর্টিং। বুধবার ম্যাচটির দিন টিম বাস এই যাচ্ছে বলে শেষ পর্যন্ত মোহামেডান টিম হোটেলে বাসই পাঠালো না আয়োজক হায়দ্রাবাদ এফসি রিজার্ভ টিমের কর্তারা। অথচ ফুটবলাররা মধ্যাহ্নভোজ সেরে 12:30 পর্যন্ত টিম বাসের জন্য হোটেলের সিঁড়িতেই অপেক্ষা করতে থাকে। এদিকে 3টের সময় ম্যাচ, 2 ঘন্টা আগে রিপোর্টিং করতে হবে। শেষ পর্যন্ত যে হোটেলে উঠেছে তারা, সেই হোটেলের মালিক একসময় মোহামেডানে খেলে যাওয়া সৈয়দ হোসেন 3টে উবেরের ব্যবস্থা করে দিলে ম্যাচ খেলতে গাছিবাউলি স্টেডিয়ামে পৌঁছায় প্রিয়ন জিতেন মুরমুরা। এই নিয়ে অবশ্য ফেডারেশনের কাছে অভিযোগ জানিয়েছে সাদা কালো ব্রিগেডের কর্তারা। ঘটনার সূত্রপাত মঙ্গলবার থেকে। ফিফার নিয়ম অনুসারে ভেনু প্র্যাকটিস বাধ্যতামূলক। সেই মতো ম্যাচের আগের দিন গাছিবাউলি স্টেডিয়ামে অনুশীলন করতে চেয়েছিলেন মোহামেডান থিঙ্ক ট্যাংরা, কিন্তু মূল স্টেডিয়াম তো দূরের কথা, তারা কোনো রকমে মোহামেডানকে একটি মাঠের ব্যবস্থা করে দেয়। শুধু তাই নয়, আগের দিন যে বাস তাদের অনুশীলনে নিয়ে যাচ্ছিল সেই বাস তাদের রাস্তার মাঝপথে নামিয়ে দেয়। তার কারণ, তারা নাকি হায়দ্রাবাদ এফসি রিজার্ভ টিম থেকে টাকা পায়, ওই টাকা না পেলে চালক বাস চালাবে না। তখন নিরুপায় মোহামেডান কর্তারা অনুরোধ করে তাদের যেন রাস্তার মাঝপথে না নামিয়ে অনুশীলন মাঠে নিয়ে যায়, তার জন্য যা টাকা লাগবে তারা নিজেদের পকেট থেকে দিয়েও দেবে। তাও বাস চালক রাজি হয়নি, এমনটাই অভিযোগ করেছে মোহামেডানের মিডিয়া ম্যানেজার অজয় মজুমদার। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।